আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদের মাঝে আরেকটা নতুন ভিডিও নিয়ে আসলাম। চলুন তাহলে ভিডিওটা দেখি। এটা হলো একটা পিস্টন। একটা পিস্টনে চারটা রিং থাকে। আজকে আমি পিস্টন রিংয়ের বিষয়ে কথা বলবো সরাসরি এবং আপনাদেরকে দেখাবো। এটা হলো একটা পিস্টন পিন। পিস্টন সাথে একটা পিন লাগানো আছে। পিনটা আমি খুলে ফেলবো এখান থেকে। পিনটা খুলে ফেলবো। খুলে আমি শুধু পিস্টনের রিং কীভাবে পরায় এবং রিংটা এবং পিস্টন সেট আপ কীভাবে করে একটু দেখাবো। তো এটা হলো একটা পিস্টন। পিস্টনের এখন একটা পিস্টনে চারটা রিং থাকে। এটা হলো অয়েল রিং, আর এটার ভিতরে থাকবে একটা উইনার রিং। উইনার রিংটা ঠিক পিস্টনের ভিতরে থাকে। এটা হলো উইনার রিং। আমি উইনার রিংটা সেট আপ করবো এখন পিস্টনের ভিতরে। অয়েল রিংয়ের ভিতরে এখন আমি উইনার রিংটা পরাবো। এই রিংটা দুটো একসাথেই থাকে, একটার ভিতরে আর একটা এই। তো উনার রিংটা ওয়েল্ডিংয়ের ভিতরে পরানো হচ্ছে। এই যে রিংটা পরাইলাম, এটা হলো উনার রিংটা ওয়েল্ডিংয়ের ভিতরে পরাইলাম। তো এখন আমি এটা পিস্টন কীভাবে বসে ঠিক ওভাবে বসাবো। এটা শুধু আউট থেকে দেখানো হচ্ছে, সরাসরি পিস্টনটা পিস্টন কীভাবে লাগানো হয় সেটা পরে দেখাচ্ছি। এটা আমি বাইরে থেকে দেখানো হচ্ছে যে একটা পিস্টনে চারটা রিং, কোন রিংটা কীভাবে থাকে। আমার দুই রিং লাগানো হয়ে গেছে। এটা হলো কম্প্রেসার রিং, তিন নম্বর রিং। এটা কম্প্রেসার। তো কম্প্রেসার রিংটা হলো ইঞ্জিনের কম্প্রেসারটা ধরে রাখার জন্য এই রিং। এটা গ্রুপ থাকে, কম্প্রেসার রিং একটা গ্রুপ থাকে। গ্রুপের কারণে এটা কম্প্রেসারটা লিক হওয়ার কোনো চান্স থাকে না, এবং নিচের থেকে যে অয়েলগুলো উপরের দিকে আসার কোনো চান্স থাকে না। কারণ পিস্টনের নিচে কিন্তু অয়েল থাকে চেম্বারে, অয়েল পাম্পে মোবিলটা উপরের দিকে সার্কুলার করে, কিন্তু এটা উপর আসার কোনো চান্স থাকে না এই গ্রুপটার জন্য। এই গ্রুপটার জন্য অয়েলটা যদিও উপরের দিকে আসে, ওটা আবার যখন পিস্টনটা নিচের দিকে যাবে তখন পুনরায় মোবিলটা আবার নিচের দিকে পিস্টন রিংয়ে নিয়ে যাবে। অয়েল রিং কিন্তু অয়েলগুলো সার্কুলার করতে থাকবে, কিন্তু কম্প্রেসার রিংয়ে আপনার অয়েল পিস্টন যখন উপরের দিকে আসবে তখন সাথে সাথে ও আস মোবিল নিয়ে আসবে অয়েল রিংয়ে, নামানোর সময় কম্প্রেসারে ওটা টেনে নিয়ে যাবে নিচের দিকে। তখন আমি কম্প্রেসার রিংটা লাগালাম। এটা হলো টপ রিং। হ্যাঁ, এটা হলো টপ রিং। এটা সবার উপরে থাকে আপনার মোট চারটা রিং একটা পিস্টনে। টপ, টপ রিং, কম্প্রেসার রিং, অয়েল রিং এবং উইনার রিং। তো এখানে এখন আমার চারটা রিংয়ে পরানো হয়েছে চারটা পিস্টন রিং। কিন্তু চারটা পিস্টন রিংয়ে কিন্তু চারটা পিস্টন রিংয়ে কাটা, চারটা রিংয়ে কিন্তু কাটা, কিন্তু কাটা দাগগুলো এক একটা রিং এক এক দিকে থাকবে, চারটা একদিকে থাকবে না। কারণ চারটা যদি একদিকে হয় সেক্ষেত্রে তাহলে আপনার নিচে থেকে অয়েলটা উপরে চলে আসবে, এবং কম্প্রেসার আমাদের ইঞ্জিনে যে কম্প্রেসারটা তৈরি হয় ওই কম্প্রেসারটা তাহলে নিচের দিকে সরাসরি চলে যাবে। যখন ফায়ারিংটা হয় তখন এটা সরাসরি নিচের দিকে চলে যাবে, যার কারণে আপনার তিনটা রিংয়ের মুভমেন্ট তিন দিকে থাকবে, একদিকে থাকবে না। একদিকে থাকলে কখনো আপনার গাড়ি স্টার্ট হবে না এবং ফায়ারিং হবে না, যার কারণে আমরা পিস্টন রিংগুলো একটা এক দিকে দেওয়া হয়। এবং কি আপনার এই রিংগুলো যখন আস্তে আস্তে ক্ষয় হয় তখন আপনার ইঞ্জিনে মোবিল খাওয়া শুরু হয় এবং কম্প্রেসার দুর্বল হয়, গাড়ি স্টার্টে লম্বা টান নেয় এবং গাড়ির ইঞ্জিনের সাউন্ড খারাপ হয়ে যায়। এই চারটা রিংয়ের ভিতরে কিন্তু ইঞ্জিনের মূল কাজগুলো, এই পিস্টনের কাজ, এই পিস্টনের মধ্যেই কিন্তু মূল কাজ। এলো কম্প্রেসার চ্যাম্বার। কম্প্রেসার চ্যাম্বার আমাদের নজেল যখন তেলটা ফায়ার করে, এই জায়গাতে নজেল তেলটা ফায়ার করে, যখন তেলটা ফায়ার করে তখন কিন্তু বিস্ফোরণ হয়, বিশাল আকারের মানে খুব বড় একটা বিস্ফোরণ হয়, তখন ইঞ্জিনটা ফায়ারিং হয়, ফায়ারিং করে ইঞ্জিনটা স্টার্ট হয়। এবং এই কম্প্রেসারিংটা হলো মূলত হলো এই কম্প্রেসারিং উপরে সব কিছু ডিপেন্ড করে। হ্যাঁ, কম্প্রেসারটা ধরে রাখে, বাতাসটা ধরে রাখে এবং নিচের থেকে অয়েলগুলো যে উপরে না আসে, যার জন্য এই কাটা দাগটা দিয়ে রাখছে যে অয়েলটা যদি উপরে আসে এটা সাজিয়ে দেবার নিচের দিকে নিয়ে যাবে, যার কারণে এই অয়েল রিংটা এভাবে পরাতে হবে, সরি কম্প্রেসার রিংটা। যার জন্য আমরা সাধারণত ইঞ্জিন যখন অপারেটিং করি তখন আমাদের অনেক গাড়ির মোবিল খায়, গাড়ি স্টার্ট হয় না, গাড়ির মোবিল শর্ট হয়। যখন এই রিংগুলো বসে যাবে,
একটু একটু করে ক্ষয় হয়ে যাবে, তখন আপনার মোবিল নিচের থেকে উপরে আসা শুরু হয় কিংবা কম্প্রেসার লিক হওয়া শুরু হয়, এইসব সমস্যাগুলো আমাদের আস্তে আস্তে তৈরি হয়, যার জন্য আমাদের ইঞ্জিনের মূল শক্তি হলো পিস্টন, পিস্টন রিং এবং কম্প্রেসার। ইঞ্জিনের কম্প্রেসার যত আপনার স্ট্রং থাকবে তত আপনার গাড়ি অতি অল্পতে, একটা ইঞ্জিন হাফ রাউন্ড স্টার হয়, একটা ইঞ্জিন এক রাউন্ড স্টার হবো কখন, যখন ইঞ্জিনটা কম্প্রেসার দুর্বল হয়ে যাবে তখন আপনার ইঞ্জিন এক রাউন্ড দেড় রাউন্ড ইঞ্জিন ঘোরার পরে স্টার হবে। আর সরাসরি কিন্তু আপনার ইঞ্জিনটা যদি পিস্টন এবং রিং এই রিংটা যদি আপনার নতুন থাকে তাহলে কিন্তু আপনার সরাসরি আপনার ইঞ্জিন হাফ সেলফ, আমরা যেটা বলি ফুল সেলফ হাফ সেলফ, হাফ সেলফে গাড়ি স্টার হবে, মানে হাফ রাউন্ড, হাফ রাউন্ড হাফ সেলফ বলতে হাফ রাউন্ড হাফ রাউন্ড স্টার হবে। দেখেন আমি রিংগুলো বসাচ্ছি, তিনটা রিং তিন দিকে মুভমেন্ট, অয়েল রিংটা একদিকে, কম্প্রেসার রিংটা একদিকে এবং টপ রিংটা একদিকে, তিনটা রিংয়ের মুভমেন্ট তিন দিকে। আর এগুলো যখন আপনার খুব ভালো লাস্টিং করে, যদি আপনার ইয়ার ফিল্টার ঠিক করে হাওয়া মারা হয় এবং আরও আদার্স অনেকগুলোই আছে, এটা হলো পিস্টন পিন। এই পিস্টন পিনটা এখানে পরানোর পরে এখানে একটা কানেক্টিং রড সেটা হবে, কানেক্টিং রিং এখন আমি দেখাবো পিস্টনের সাথে কানেক্টিং রডটা কীভাবে সেট আপ হয়। পিস্টন পিনের দ্বারাই কানেক্টিং রডটা এখানে ধরে রাখা হয়, এই যে পিস্টন পিন এবং পিনটা পরানো হবে। আমি একটু হালকা করে মোবাইল দিয়ে নিলাম যে এটা ইজি থাকে, যার কারণে মোবাইল থাকলে এটা দেখে দিই চলাফেরার জন্য ইজি হয়, যার জন্য আমরা মোবাইল ইউজ করে থাকি। এটা হলো পিস্টন কানেক্টিং রড, কানেক্টিং রড যে ক্যামের সাথে কানেক্ট হবে, আর পিস্টনটাকে সে এখন একসাথে হয়ে যাবে দুজনে, কারণ পিস্টন পিস্টন পিন কানেক্টিং রড এবং চারটা রিং এই সবটি মিলে একটা সেট আপ হয়। আমরা পিস্টন এক অল্পতে বলি একটা পিস্টন, কিন্তু পিস্টনের সাথে অনেকগুলো অপশন এখানে যুক্ত হয়, যেমন আপনি দেখেন এখন এই যে পিস্টন, আমি পিস্টনটা কমপ্লিট করলাম, এখন আমি সরাসরি পিস্টনটার পিস্টনের রিংগুলো পরাবো, পিস্টনের রিংগুলো আমি এটা হাতেই পরাবো, কীভাবে পরাবো সেটা আপনাদেরকে দেখাবো। তো চলুন দেখা যাক পিস্টন এখন আমি রিংগুলো কীভাবে পরাই, একটা একটা করে পিস্টন রিং পরাবো। এখন আমি আমি ওয়্যারিংটা পরাচ্ছি, প্রথমে ওয়্যারিং থাকবে পিস্টনের কলারে, একবারে নিচে যেটা সেটা হলো ওয়্যারিংটা থাকবে, ওয়্যারিংটা ধরে রাখার জন্য অয়েল রিং থাকবে হলে তার উপরে, এটা অয়েল রিং, অয়েল রিংটা সরাসরি পিস্টন রিংয়ে ওয়্যারিংয়ের উপরে থাকে, অয়েল রিংটা থাকে ভিতরে, এই দুটো রিং একসাথে। তারপর আপনার আসবে হলো কম্প্রেসার রিং, আমি কম্প্রেসারিংটা পরাবো, কম্প্রেসারিংটা পরাবো, এটা একটু হার্ড যদি আমরা হাতে ব্যবহার করি, এর জন্য টুলস আছে ব্যবহার করার জন্য, কিন্তু আমরা হাতে সাধারণত সহজ হয় যার কারণে আমরা হাতে ইউজ করি। এটা হলো টপ রিং, এবার আমি টপ রিংটা লাগাচ্ছি, এই হলো চারটে পিস্টনে চারটে রিং সেট আপ, একটা পিস্টনে চারটে রিং সেট আপ, এটা প্রতিটা পিস্টনে চারটা করে থাকে, প্রতিটা পিস্টনে আপনার চারটা করে রিং রিং থাকবে এবং একটা করে কানেকশন লাগানো হবে প্রতিটা পিস্টনে। তো আমি বাকিগুলো দেখালাম না, শুধু একটাতেই দেখালাম, বাকিগুলো মোটামুটি এগুলো চারটা পিস্টনে রিংগুলো সেট আপ করা হয়। তার মাঝপথে আপনাদের একটা সবাইকে একটা কথা বলে রাখি, যারা আমাকে সাপোর্ট করছেন বা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথে আছেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ, আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন, এবং আমার প্রতিনিয়ত নতুন নতুন ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনারা পেয়ে যাবেন এবং আমাকে সাপোর্ট করবেন এগিয়ে যাওয়ার জন্য। আমি আমার নিজের আমি নিজে যে কাজ করি এগুলো আপনার সাথে শেয়ার করে থাকি। তো আমার ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই প্লিজ একটা লাইক দিবেন, আর পাশে থাকা বেল আইকনটি অন রাখবেন, তাহলে আমার ভিডিওগুলোর দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে, সাথে সাথে আপনারা দেখতে পাবেন। আর আমার সব হলো গাড়ির মেকানিক্স ভিডিও, যেটা আমি নিজে করেই থাকি, কাজগুলো আমি নিজে করে থাকি এবং আপনাদের সাথে শেয়ার করে থাকি। তো আজকের জন্য আপনাদের থেকে বিদায় নেওয়ার সময় হয়ে আসছে,
ইঞ্জিনটা ফুল কমপ্লিট করব। আসলে ফুল ইঞ্জিন ভিডিও করে দেখাতে গেলে অনেক সময় লাগে, এটা অনেক সময় প্রয়োজন, যার জন্য আমি এত সময়টা নিচ্ছি না। আপনারা সাথে থাকুন, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য শুভকামনা।